আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে সপ্তম অধ্যায়, মান ব্যবস্থাপনা। অধ্যায়ের নাম মান ব্যবস্থাপনা। এই মান ব্যবস্থাপনার অধ্যায়ের আমরা আজকে আলোচনা করব। মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি এবং এর গুরুত্ব কি, আমরা দেখব আজকে। মান ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা, মান ব্যবস্থা শব্দের সাথে দুইটা শব্দ জড়িত, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। প্রথমে আমরা দেখব মান বলতে আমরা কি বুঝি, এরপর আমরা দেখব ব্যবস্থাপনা অর্থাৎ মান ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি। মান বলতে আমরা কি বুঝি, মান বলতে আমরা কি বুঝি সেটা বলার আগে তোমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো পণ্য ক্রয় করে থাকি বা কোনো পণ্য নিয়ে আসি আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য, তখন আমরা কি দেখি ক্রয় করি। মনে করো তুমি কাপড় ক্রয় করছো, তাহলে তুমি দেখবে যে কাপড়ের রংটা ভালো আছে কিনা বা কাপড়ের স্থায়িত্বটা কেমন। আবার তুমি যদি আমাদের দৈনন্দিন যে সবচেয়ে যেটা ব্যবহার হচ্ছে এখন মোবাইল, মোবাইলটা যদি তুমি ক্রয় করো, তাহলে তুমি দেখবে যে মোবাইলের কার্যক্ষমতা কতটুকু। একইভাবে তুমি যদি তোমার বাসার কোনো আসবাবপত্র ক্রয় করো, সেটার ক্ষেত্রে তুমি তার ডিজাইনটা দেখবে, তার কালারটা দেখবে, অথবা তার স্থায়িত্বটা কেমন বা স্থায়িত্ব কতদিন স্থায়িত্ব হতে পারে আর সেটা দেখে ক্রয় করবে। অর্থাৎ আমরা বলতে পারি এক একটা পণ্যের এক একটা বৈশিষ্ট্য দেখে ক্রয় করা হয়। আর এই যে বিভিন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলা ক্রেতাদেরকে আকর্ষণ করে, ক্রেতাদেরকে আকৃষ্ট করে, ক্রেতাদের চাহিদা মেটায়, ক্রেতাদেরকে সন্তুষ্ট করে, এটাই হচ্ছে মান। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে যদি আমরা এক কথায় মান বলতে কি বুঝি সেটা বলি, তাহলে আমরা বলবো যে মান হচ্ছে ক্রেতাদের সন্তুষ্ট করে বা ক্রেতাদের উপযোগের চাহিদা মেটায়, এটাই হচ্ছে মান। আমরা যদি একটু ভালো করে বলি, তাহলে বলবো যে কোনো পণ্যের আকার, রং, আকৃতি, বৈশিষ্ট্য, সরি, আকার, রং, আকৃতি, কার্যক্ষমতা, এই সব কিছু সমষ্টিকেই বলা হচ্ছে মান। তাহলে আমরা যদি মান শব্দের সংজ্ঞাটা বলি, তাহলে বলবো যে কোনো পণ্যের আকার, আকৃতি, রং, কার্যক্ষমতা, এই সকল বৈশিষ্ট্যের সমষ্টিকে মান বলা হয়। এখন আমরা দেখব মান ব্যবস্থাপনা কাকে বলে, অর্থাৎ মানকে ধরে রাখার জন্য, অর্থাৎ পণ্যের আকার, আকৃতি, বৈশিষ্ট্য যেটা ক্রেতাকে আকর্ষণ করে, ক্রেতা সন্তুষ্ট করে, ক্রেতা চাহিদা মেটায়, এই চাহিদা মেটানো বা ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য এই মানটাকে ধরে রাখার জন্য যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে মান ব্যবস্থাপনা। তাহলে আমরা বলতে পারি যে ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্য পণ্যের যে মান, এই মানটা ধরে রাখা, এই মানটার উন্নয়ন করা, এই মানটা সংরক্ষণ করা, এই মানটা নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা। আমরা যদি সংজ্ঞাটা লিখি, তাহলে বলবো যে ক্রেতাদের প্রত্যাশা পূরণের জন্য মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যাবলীকে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থা বলা হয়। অর্থাৎ ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা পণ্যের যে সকল মান দরকার হয়, সেটা হতে পারে পণ্যের রং, হতে পারে পণ্যের সাইজ, হতে পারে ডিজাইন, কার্যক্ষমতা, রং ইত্যাদি, যেটা হইতে যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ পণ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা হতে পারে, একের অধিক হতে পারে, অর্থাৎ যেটা ক্রেতাকে সন্তুষ্ট করে। আর ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য পণ্যের যে মান, এই মানটাকে নির্ধারণ করা, মানটা সংরক্ষণ করা, মানের উন্নয়ন করা এবং মান নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মানের কোনো বিচ্যুতি হলে সেটা নিয়ন্ত্রণ করা,
এই যাবতীয় কার্যগুলিকে বলা হচ্ছে মান ব্যবস্থাপনা। তাহলে আমরা দেখলাম যে মান বলতে বুঝি কোনো পণ্য ক্রেতাকে সন্তুষ্ট করার যে ক্ষমতা সেটা হচ্ছে মান, আর মানকে ধরে রাখার জন্য বা ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য যে মান, এই মানটা নির্ধারণ করা, মান উন্নয়ন করা, সংরক্ষণ করা এবং নিয়ন্ত্রণের যাবতীয় কার্যগুলিকে মান ব্যবস্থাপনা বলা হয়। আমরা এখন দেখব যে মান ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু, অর্থাৎ একটা পণ্যের মান ধরে রাখার জন্য এটার গুরুত্ব কতটুকু বহন করে। মান ধরে রাখলে ক্রেতারা সন্তুষ্ট হতে পারে, মান ধরে রাখলে পণ্যের উন্নয়ন হতে পারে, মান ধরে রাখলে নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, উৎপাদনের কার্যশীলতা বৃদ্ধি পেতে পারে, ইত্যাদি বিভিন্ন গুরুত্ব রয়েছে। আমরা সেই আলোকে দেখব যে মান ব্যবস্থাপনার গুরুত্ব কি। মান ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে প্রথমে রয়েছে মান নির্ধারণ, অর্থাৎ পণ্যের মান নির্ধারণের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। গুরুত্বটা এমন, মান ব্যবস্থাপনা যদি করা হয়, সঠিকভাবে করা হয়, তাহলে ক্রেতার প্রত্যাশাটা পূরণ হয়। আর এই মান নির্ধারণ, সঠিক মান যদি নির্ধারণ করা সম্ভব হয়, ক্রেতারা কোন পণ্যটা কিভাবে চাচ্ছে বা তার রং, আকার, ডিজাইন কেমন চাচ্ছে, তার সাইজটা কেমন চাচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে নির্ধারণ করা হয়। এই জন্য বলা হচ্ছে যে মান ব্যবস্থাপনা মান নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মান নির্ধারণটা যদি সঠিক হয় তাহলে ক্রেতারা পণ্যটা ক্রয় করবে বা ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হবে এবং পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এজন্য বলা যায় যে মান নির্ধারণের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। এরপর হচ্ছে মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মান ব্যবস্থার গুরুত্ব রয়েছে। মান নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? মান নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় যে মানটা নির্ধারণ করা হয়েছে সেই মান অনুপাতে পণ্যদ্রব্য উৎপাদন হচ্ছে কিনা, বা সেই মান অনুপাতে উৎপাদিত পণ্যদ্রব্য ক্রেতাদের চাহিদা পূরণ করছে কিনা। যদি ক্রেতাদের চাহিদা পূরণ না করে বা নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত না হয়, তাহলে বিচ্যুতি নির্ধারণ করা, অর্থাৎ কোথায় সমস্যা হচ্ছে সেটা নির্ধারণ করা এবং তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা হচ্ছে মান নির্ধারণ। তাহলে এই মান সরি এটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে এই মান ব্যবস্থাপনা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মান নিয়ন্ত্রণ যদি করা যায় তাহলে মান ব্যবস্থাপনার যে নির্ধারণের জন্য যে ব্যবস্থা সেটা সঠিকভাবে গ্রহণ করা সম্ভব হয়। এরপরে আর একটা হচ্ছে উপকরণ সংগ্রহ। উপকরণ সংগ্রহ, মান ব্যবস্থাপনার মাধ্যমে প্রথমে আমরা দেখলাম গুরুত্বের মধ্যে মান নির্ধারণ করা, আর এই নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য কি পরিমাণ কাঁচামাল বা কি রকম কাঁচামাল বা কোন লেভেলের কাঁচামাল দরকার হবে সেটা সংগ্রহ করা সম্ভব হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মান ব্যবস্থাপনা উপকরণ সংগ্রহের ক্ষেত্রে, অর্থাৎ নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য উপকরণ সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে যদি মান অনুপাতে বা নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের ক্ষেত্রে উপকরণ সংগ্রহ করা যায় তাহলে উৎপাদিত পণ্যটা হবে উন্নত মানের। এই জন্য বলা যায় যে মান ব্যবস্থাপনা পণ্যের মানকে উন্নত করার জন্য উপকরণ সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠা, যোগাযোগ প্রতিষ্ঠা, মান ব্যবস্থাপনা যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা যখন মানটা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে বা সেই মান অনুযায়ী উপকরণ সংগ্রহ করা সম্ভব ও সংগ্রহ করতে যাবে, তখন বিভিন্ন এলাকায় বা বিভিন্ন স্থানে যোগাযোগ করতে হবে, আর এই যোগাযোগ প্রতিষ্ঠার জন্যই এই মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন তারা আমরা বলতে পারি যখন নির্ধারিত মান অনুযায়ী উপকরণ সংগ্রহ করতে যাবে বা এই নির্ধারিত মান অনুযায়ী উপকরণ সংগ্রহ করে পণ্য উৎপাদিত হবে, সেই পণ্যটা বিভিন্ন এলাকায় বিক্রি করতে গেলে দেখা যাবে বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যোগাযোগ প্রতিষ্ঠার জন্য মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমাদের প্রশ্ন আদান,
পেশনা দান। পেশনা বলতে আমরা কি বুঝি? পেশনা হচ্ছে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য যে ব্যবস্থা সেটাই হচ্ছে পেশনা। অর্থাৎ সেটা হতে পারে কর্মীদের আর্থিকভাবে, হতে পারে অনার্থিকভাবে। আর্থিকভাবে বলতে কর্মীদেরকে উৎসাহ বোনাস প্রদান করা বা তাদেরকে লাভের কোনো অংশ প্রদান করা, এটা হতে পারে। আর অনার্থিক বলতে তাদের কার্য পরিবেশটা উন্নত করা, তাদের সাথে ভালো সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, তাদের জন্য পিকনিকের ব্যবস্থা করা বা সামাজিক যে সকল অনুষ্ঠান আছে সেগুলোতে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া, ইত্যাদি বিভিন্ন রকম হতে পারে। এটা হচ্ছে পেশনা। অর্থাৎ কর্মীরা কাজে আগ্রহী যাতে হয় বা কাজটাকে তারা বেশি প্রাধান্য দেয়, কাজটা তারা মনোযোগ সহকারে করে এবং উন্নত মানের পণ্য উৎপাদন করে, সেজন্য তাদেরকে আর্থিক বা অনার্থিক যে কোনো ভাবে তাদেরকে মোটিভেট করা, এটাই হচ্ছে পেশনা। আর এই পেশনা দানের ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা মান ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে ক্রেতাদেরকে সন্তুষ্ট করা। অর্থাৎ উন্নত মানের পণ্য দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করা বা ক্রেতারা যে পণ্যটা চায় সেই পণ্যটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা। আর এই চাওয়াটাই পূরণ করার কাজই হচ্ছে মূল কাজই হচ্ছে মান ব্যবস্থাপনার। আর এই চাওয়াটা পূরণ করার মূল অস্ত্র হচ্ছে কর্মীরা। যদি কর্মীদেরকে সঠিকভাবে মোটিভেট করা যায়, তাদেরকে সঠিকভাবে পেশনা দান করা যায় বা তাদেরকে কাজে আগ্রহী করা যায়, তাহলে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব। এই জন্য আমরা পক্ষান্তরে বলতে পারি যে পেশনা দানের ক্ষেত্রে বা কর্মীদেরকে কাজে আগ্রহী করার ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা দেখব তথ্য প্রদান। তথ্য প্রদানের ক্ষেত্রেও মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কেমন? এর আগে আমরা দেখলাম যে যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যোগাযোগ প্রতিষ্ঠা যখন হবে তখন বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন এলাকা থেকে অনেক রকম তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। কেননা মান ব্যবস্থাপনার মূল কাজটা, এর আগে আমি বললাম যে মান ব্যবস্থাপনার মূল কাজ হচ্ছে ক্রেতাদের সন্তুষ্ট করা। আর ক্রেতাদের সন্তুষ্ট করতে গেলে ক্রেতাদের সম্পর্কে তথ্য অবশ্যই প্রয়োজন। আর এই তথ্য সংগ্রহের জন্য আমরা বলতে পারি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। কারণ তথ্য যখন ক্রেতাদের কাছ থেকে বা বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করা যাবে, সেই অনুপাতে মান নির্ধারণ সম্ভব হবে। আর নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আর এই উৎপাদিত পণ্য ক্রেতার নিকট পৌঁছে দিয়ে এবং সেখানে তারা পণ্যটা পেয়ে বা তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানা সম্ভব হবে। এই জন্য আমরা বলতে পারি যে তথ্য প্রদানের ক্ষেত্রে বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। এরপর আমরা দেখব গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন। গবেষণা উন্নয়নের ক্ষেত্রেও মান ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মান ব্যবস্থার সংজ্ঞার ক্ষেত্রে আমি বলেছিলাম যে মান নির্ধারণ করা, তারপরে হচ্ছে মান সংরক্ষণ করা এবং মান উন্নয়ন করা। অর্থাৎ মান উন্নয়ন করতে গেলে অবশ্যই আমাদের গবেষণা করতে হবে। গবেষণা কার্যক্রম ছাড়া মান উন্নয়ন অনেকটাই অসম্ভব বলা চলে। আর এই গবেষণার জন্য বা গবেষণা কার্যক্রম করার ক্ষেত্রে মান ব্যবস্থাপনা তাহলে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা গবেষণা কার্যের প্রথম শর্তই হচ্ছে উন্নত মানের পণ্য তৈরি করা। আর উন্নত মানের পণ্য তৈরি করার জন্য মান ব্যবস্থাপনা কাজ করে থাকে। কেননা মান ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি প্রদান করা সম্ভব। আর ক্রেতাদের সন্তুষ্ট করতে গেলে অবশ্যই উন্নত মানের পণ্য, চাহিদামাফিক পণ্য বা ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারে এমন পণ্য বাজারে যোগান দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যে গুরুত্বের কারণে মান ব্যবস্থাপনা অত্যন্ত সহজভাবে কাজ করে থাকে এবং তার এবং ক্রেতাদের চাহিদা নিয়ন্ত্রণ, চাহিদা মিটিয়ে থাকে। এরপর আমরা দেখব প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কিভাবে? যদি উন্নত মানের পণ্য তৈরি করা করতে হয় বা সঠিকভাবে পণ্যটা তৈরি করতে হয় ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য, তাহলে অবশ্যই কর্মীদেরকে অবশ্যই প্রশিক্ষণ প্রদান করতে হবে। কেননা প্রশিক্ষণ ছাড়া কর্মীদের দিয়ে উন্নত মানের পণ্য বা চাহিদামাফিক পণ্য উৎপাদন করা অনেকটাই অসম্ভব। আর এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্যই প্রশিক্ষণ প্রদান করতে। প্রশিক্ষণ কর্মীদেরকে তাদের কাজ সম্পর্কে আরো বেশি আগ্রহী করে তোলে এবং কাজ সম্পর্কে তাদের জ্ঞানটা বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধি জ্ঞানের মাধ্যমেই তারা উন্নত মানের পণ্য আরো কম সময়ে, আরো স্বল্প ব্যয়ে, কম পরিশ্রমের মাধ্যমে তারা উৎপাদন করতে পারে। সেজন্য আমরা বলতে পারি যে প্রশিক্ষণের ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা দেখব উৎপাদনের কার্যশীলতা।
উৎপাদনের কার্যক্ষমতা অর্থাৎ উৎপাদনের কার্যক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মান ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখলাম যে মান ব্যবস্থাপনা পণ্যের মানটা নির্ধারণ করে, এই মানটার সংরক্ষণ করে, মানের উন্নয়ন করে এবং মানের নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে। এরপরে আমরা এখানে দেখলাম যে পণ্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যোগাযোগ প্রতিষ্ঠা করে, এই সকল কাজগুলো করে থাকে। আর এই সকল কাজগুলোই করার ফলে পণ্যের যে উৎপাদনের যে গতিশীলতা বা উৎপাদন যে কার্যকারিতা, এই কার্যকারিতা বৃদ্ধি পায়। সেজন্য আমরা বলতে পারি যে উৎপাদনের কার্যকারিতা বৃদ্ধির ক্ষেত্রে মান ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা সর্বশেষ একটা দেখব যে নকশাকরণ। নকশাকরণের ক্ষেত্রেও মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা মান ব্যবস্থাপনার যে মানটা আছে, সেই মান নির্ধারণ করে অনেক সময় অনেক পণ্যের নকশার উপর বা ডিজাইনের উপর। আর এই ডিজাইনটা দেখেও অনেক ক্রেতা তাদের পণ্য ক্রয় করে থাকে, অর্থাৎ ডিজাইনটাকে তারা মান হিসাবে বিবেচনা করে। আর এই জন্য আমরা বলতে পারি যে যদি ডিজাইনটা সুন্দর করা যায় বা পণ্যের নকশাটা সুন্দর করা যায়, তাহলে অনেক ক্রেতা পণ্য সম্পর্কের পণ্য থেকে আকৃষ্ট হবে এবং তারা পণ্য ক্রয়ে আগ্রহী হবে। সেজন্যই এই মান ব্যবস্থা পণ্যের নকশাকরণের উপর গুরুত্ব প্রদান করে থাকে, অর্থাৎ পণ্যের নকশাটা কিভাবে সুন্দর করা যায়, পণ্যের ডিজাইনটা কিভাবে সুন্দর করা যায়, এই সম্পর্কে তারা কাজ করে থাকে। এটা হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে আজকে আমরা দেখলাম যে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে এবং মান ব্যবস্থার গুরুত্ব। মান ব্যবস্থার মধ্যে যে দুইটা শব্দ, মান আর ব্যবস্থাপনা। মান হচ্ছে কোন পণ্যের কোন পণ্যের ক্রেতাকে সন্তুষ্ট করার যে ক্ষমতা, সেটা হচ্ছে মান। আর এই মানটাকে ধরে রাখার জন্য, মানটাকে উন্নয়ন করার জন্য, মানটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা, সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা। অর্থাৎ ক্রেতাদের প্রত্যাশা পূরণের জন্য মান নির্ধারণ করা, মান সংরক্ষণ করা, মানের উন্নয়ন করা এবং মান নিয়ন্ত্রণের যে টোটাল যে কার্যক্রম, সেই কার্যক্রমটা হচ্ছে মান ব্যবস্থাপনা। এটা হচ্ছে মান ব্যবস্থার সংজ্ঞা। আর এরপর হচ্ছে মান ব্যবস্থার গুরুত্ব, যে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মান ব্যবস্থার কি কি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলো আমরা দেখলাম। আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে এবং এই সম্পর্কে তোমরা আরো বেশি জ্ঞান অর্জন করবে। তোমাদের যে পাঠ্যবই আছে সেটা দেখে তোমরা আরো একটু বেশি করে প্রিপারেশন দিবে। সকলকে আজকের অনলাইন ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।